সাদ ইবনে মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বাসায় চলে গেলে এক দুই তিন করে দশ দিন চলে গেল, তাহাজ্জতের পরে দুরুদ শরীফ পড়ে আর ঘুমায়, বিশ চলে গেল, তিরিশ দিন চলে গেল, ৩৯ দিনের রজনীতে যখন নাকি হযরতে সাদ ইবনে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জতের নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়তেছে, বালিশের কিনারায় মাথাটা ঠেকাই দিয়েছে, চোখের পানি গলুক গাল বেবে আমার নবীর মহব্বতে পড়তেছে, হঠাৎ করে চোখ লেগে গেছে, স্বপন পড়ে গেছে, স্বপনে দেখতেছে কে যেন সাদের দরজার কিনারে দাঁড়াইয়া দরজার কিনারে বলতেছি ইয়া সাদ ইত্তাকিল্লাহ, সাদরে দরজা খুলো, সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় শালীনতা ভদ্রতা নম্রতা মাধুর্যতার আওয়াজটা দিল সাদ, কিতাবে লেখে সাদ এত সুন্দর কণ্ঠ পৃথিবীর কোনো দিন আওয়াজ পায় না, তাড়াতাড়ি করেন দরজা খুলিয়া বাইরের দিকে নজর করিয়া দেখে মাথায় সবুজ রঙের পাগড়ি দেখা যায়, সাদা পিরান ভিতরে আসতে বললে ভিতরে আসলেন, তাবাসসুম করতেছে, তাবাসসুম তো মুসকি মুসি আসতেছে, চিৎকার মেরে বলেন সভা, ভিতরে ঢুকলেন সাদ, ভিতরে কোনো আলু নাই, ভিতরে ঢুকে বিছানা দিলেন বসার জন্য, বিছানায় বসে গেল, সাদের ঘর ছিল আলুবিহীন, হুজুর ঢোকার পরে সমস্ত ঘরটা আলোকিত হয়ে যায়, হুজুর আপনার বাড়ি কই, আপনার বাড়ি কোথায়, চিনি না আপনাকে, বাড়ি কোথায়, দাওয়াত দেই নাই, নিমন্ত্রণ নাই, এমনি চলে এসেছেন, কেন এসেছেন, মুসকি মুসকি আসতেছেন, কারণটা কি গো, দেখে বলে সাদরিয়া সাদু তাল মাই, তুমি আমার কাছে শুয়ে দিলে বসো, চিৎকার মেরে বলেন সভা, তুমি কি চিনো না কেমন করে চিনব, আমি আপনাকে কোনোদিন দেখি নাই গো, বাড়ি কোথায়, আমার বাড়ি মক্কা, আমার বাড়ি মদিনা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি গো আমি তো আপনাকে দাওয়াত দেই নাই গো, নবীজি কি অপরাধ করেছি, কি জন্যে চলে এসেছেন, আমি বলেছি আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে আসবে নায়েবে নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরশেই হবে উলামাই কেরাম, এই উলামাই কেরামের জবান থেকে তুমি শুনেছো নবীর উপর দরুদ মুহাব্বতের নজরে আল্লাহ পাকের দেওয়া কুদরতি বরকতি নিয়ামতে জিহ্বা দিয়ে তুমি যদি দরুদ শরীফ পড়বে দিনের নবী তোমাকে দেখা দেবে, সাদরে এই দুরুদ পড়তে যাইয়া আমারে না দেখিয়া, আমাকে না দেখিয়া, আমার উপরে দুরুদ পড়তে যাইয়া তোমার যুগের বাড়ি এসে পড়েছে, এই সাদকে দিনের নবী না দেখা দিয়া পারে না, সাদরে আসো দিনের নবীর উপর দুরুদ পড়তে যেই ঠোঁট দিয়া পড়ছো
এই ঠোঁটে একটা চুমু দিয়ে যাই, কি লাভ হবে, কি লাভ হবে? দিনের নবী বলে আল্লাহর বন্ধু যেই ঠোঁটে চুমা দিবে আল্লাহ হাউজে কাউসার তারে পান করাবে। হুজুর গো এটা কি গো হাউজে কাউসার? আল্লাহ নবী বলে সাদ রে ও সান সাদ, এটা হলো একটি শরবত, এক পেয়ালা শরবত যদি কেউ পান করবে, কোন রকমে পান করতে পারবে, তাইলে 50,000 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। নবীর প্রেমে যারা দিল ভাই এই মুহূর্তে কাঁদবে না, রুজু হাসরে ভাই জান তারা নবীর দেখা পাবে না। যারা দাঁড়ায় আছেন এখনই মুনাজাত হবে, বসে যান। যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে, কষ্ট করে হলেও মেহরবানি করে বসে পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে? এই যুবকটা চিপিচ্ছি ছেলেটা, বস বস বস, এত বড় তোমার সাহস হয়ে গেল গা, যাইতেছো গা দুয়া না লইয়া? দুয়ার পাওয়ার কত জানো? আত্তাদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। 2 মিনিট বেশি বাড়িয়ে গেছে, কষ্ট হইছে? 2টা মিনিট দুয়ার পাওয়ার কত? তকদির প্রস্ফুটিত না দুয়া ব্যতীত? হ্যাঁ, দুয়া করলে গুনাগার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। সহি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মার কাছে গেলে গালি দেয়, কই গেছো মোহাম্মদ আমিনের কাছে? ও মোহাম্মদ আমিনের কাছে গেছো, বাপ দাদার ধর্মের উপরে কলঙ্ক লাগাইতেছে? আবু হুরায়রা কই, হুজুর একটু দোয়া করেন আমার মাকে আল্লাহ বুঝাই দেখ। হাত উঁচু করেছে আবু হুরায়রা, একটা দৌড় স্টার্ট দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কন। সাহাবীরা কয় এত জোরে দৌড় দিলে কে? কয় একটু টেস্ট করতেছি। দৌড়ে গিয়ে দেখে অন্যদিন মাকে তালাশ করতে হয়, আজকে মা দরজার কিনারে আবু হুরায়রা তালাশ করতেছে। আবু হুরায়রা যখন সামনে আসছে, জি জি মুনাজাত দিতেছি দিতেছি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটা শেষ করব? আচ্ছা, এবার বলতেছে আবু হুরায়রা, এদিকে আও এদিকে আও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, মুসকি মুসকি আসতেছে, কারণটা কি? আপনি এত খুশি খুশি আম্মু, আমার একটু আগে মন বলতেছে তুমি যার কাছে যাচ্ছ তিনি সত্যি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দৌড় আবার দিল, দৌড়ে আমার নবীর কাছে যায়। সাহাবীরা কয় আবু হুরায়রা তুমি গেলা দৌড়ে আয়ে দৌড়াইয়া, কয় কারণ আছে ওয়াফি রামজুন, এটার ভিতরে একটা রহস্য আছে। রহস্যটা কি? কয় আমার আম্মুর জন্য আমি দোয়া চেয়েছিলাম, এখন আল্লাহর কাছে আমার নবীর দোয়া উঠেছে, এখন আল্লাহর নবীর হাতটার দোয়াটা আগে খোদার কাছে পৌঁছলো না আমি আমার মার কাছে আগে পৌঁছতে পারলাম, টেস্ট করলাম, জোরে কোন সভা। ফলটা কি পাইছো? ডাক দিয়া বোরেরা বলেন নবীর সাহাবীরা, রে আমি আমার মার কাছে যাইতে 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 এত ছুটে দৌড় দিয়েছি মিটার আর নাই, আমার নাট মার কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে আমার আল্লাহর বন্ধুর দোয়া কবুল হয়ে যা। কি মনে করেন? যাইবা কই? রাবিয়া বস্রির ঘরের ভিতরে সুর হামাইছে, ঢুকিয়া কয় কিরে কিচ্ছুদি নাই, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরে কিচ্ছুদি নাই। রাবিয়া বস্রি ইবাদতে রত মানি মগ্ন আছে, সুরায় কয় জায়গা এত দামি নামি নাম শুনলাম, রাবিয়ার নাম এত দামি মানুষ কিচ্ছু নাই। রাবিয়া কয় আল্লাহ ওয়াতু আজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, খোদা গো তুমি না ইজ্জতের মালিক, তুমি না জিল্লতের মালিক, রাবিয়াকে এত ইজ্জত দিছো, আজকে সুরায় খালি যাইতো গা,
আমার বেইজ্জতি করবা? আল্লাহ কত মেহরবান, দেখেন অবস্থাটা কি। সুরাওয়ায় আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দরজার কাছে গিয়ে কয়, শেষবার একটু দেখে যাই, একটু দেখে যাই। ডান দিক থেকে বাম দিকে নজর করে, পাঁচ মিনিট আগে যেই পাতিলাটা ছিল, পাতিলাটা ছিল মাটির, কলসটা ছিল মাটির, পেয়ালাটা ছিল মাটির, গ্লাস ছিল মাটির, এইগুলো সামনে যখন নাকি চোর গিয়ে হাজির হয়ে যায়, পাঁচ মিনিট পরে গিয়ে দেখে সবগুলো রাবিয়ার দুয়ার বরকতে আল্লাহ স্বর্ণ বানাই দিয়েছে। দোয়া কি কাজে লাগে? আবার আসলে এই দোয়ার কথা বলবো ইনশাআল্লাহ। একটু দোয়া নিয়ে যাবেন সবাই, সুন্দর করে মাথা নিচু করে, মনটাকে নরম করে। কাহারু মা নাই, কাহারু বাপ নাই, কাহারু দাদা নাই, কাহারু দাদি নাই, খাস দোয়া করবেন। আজকের মুনাজাত আল্লাহ ফিরত দেবে না ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। তবে দোয়ার আগে আজকের সম্মানিত সম্মানিত সভাপতি সাহেব, এমনকি আজকে এই ঐতিহাসিক পুস্তকলা 12 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, এমনকি সদস্যবৃন্দ, এদের তরফ থেকে আজকের উপস্থাপক যিনি, ওনাকে আমি রিকোয়েস্ট করবো, ওনায় যেন ওনার আলোচনা বক্তব্য একটু, এরপরে মোনাজাতটা হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি সকলের কাছে দোয়া চেয়েছে, আপনারা সকলে তার জন্য দোয়া করুন। জীবনের শেষ দুরুদ মনে করে একটু দুরুদ শরীফ সোনার মদিনায় পাঠিয়ে দে, আল্লাহুম্মা আপনাদেরকে সুরে বাকারার 28তম আয়াতের কিছু অংশ আজকে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله ري الله تعالى ঐতিহাসিক পুস্তকলা বালুর মাঠে এই 12 দিনের মধ্যে সপ্তম দিবস রজনীতে রাত 8টা থেকে শুরু করে 10:30টার উপরে মেজে গেছে আলোচনার কালে, ওমাবত একটা লোক লড়ে নাই, মাথা উঁচু করে নাই, চুপচাপ করে মৌমাছির মতো মাবুদ কুরআন হাদিসের কথাগুলো শুনেছে, জিগির কুরআন তেলাওয়াত দুরুদ পড়েছে, এরপরে তোমার শাহি দরবারে হাত দুটো উঁচু করেছে রে, মেহরবানি করিয়া জীবনের সব গুণা মাফ করে দেও রে আল্লাহ। আল্লাহকে কে ডাক দেন না মায়া করে, মনটা নরম করেন,
জীবনের শেষ মাহফিল আজকের সম্মেলন হতে পারে। কোন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ, জবানটা উঁচু করে বলেন, এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ রে মাবুদ, তুমি একটু তাকাও পুস্তকলা বালুর মাঠের দিকে, দেখো রে আল্লাহ হাজার হাজার লোকের, লক্ষ লোকের শুভাগমন, মুরব্বীরা কেমনে কান্দে রে আল্লাহ, যুবক আমার মনারা কেমনে কান্দে রে আল্লাহ, মা বোনেরা কান্দে, যাতে কান্দে, খালি বিদায় নারে আল্লাহ, কোন আল্লাহ, আল্লাহ গো তোমাকে এত মায়া করে যারা এই মুখে ডাক দিল, কেন তুমি তাদেরকে মাফ দিবা না? তুমি তো বলেছ আপাত করো নিয়াত করো কম, ও দলে আস্তা জীবেলা কম, আল্লাহ ও মাবুদ ভুল করেছি বুঝি নাই, গোনা করেছি আল্লাহ, মাপ চাই ক্ষমা চাই, খালি ফিরাইয়া দিও না। এই সম্মেলন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জান মাল যুক্তি পরামর্শ দিয়ে পুস্টারিং মাইকিং লাইট প্রচার মাইক প্যান্ডেল স্টেজ এত সুন্দর আয়োজন করেছে, জানলা যা মঞ্জুরি করেছ, এই পর্যন্ত আলোচনা হয়েছে আরো হবে আল্লাহ, মুনাজাত শেষ মুনাজাত পর্যন্ত যা হবে যা মঞ্জুর হয়েছে না দিয়ে আমার নবী পাকের রওজায় পৌঁছে দাও। আল্লাহ পৃথিবীতে এসা কত মানুষকে দেখেছি যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে, নবীজির না দেখায় বাইল না, আল্লাহ তাআলা কত মানুষ আমার নবীর কাছে গিয়ে সালাম দেয়, প্রভু গো আমার নবীজির পাশে সালাম না দেয়া কপালে কাপড়ের কাপড় লাগাইও না। আল্লাহ তাআলা ও মাবুত আব্দুর রব দোয়া চেয়েছে রে আল্লাহ, আল্লাহ গো আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দিও, যেই নিয়তে চেয়েছে আশাটা তুমি মঞ্জুর করে নাও, বিপদ থেকে উদ্ধার করো, সু মকসুদ থাকে সুন্দর মকসুদ থাকলে মকসুদে আসানা তুমি পূরণ করো। আল্লাহ তাআলা এখানে জানি না কার মা নাই, একদল আছে মা নাই বাবা আছে, আরেক দল আছে বাবা নাই মা আছে, আরেক দল কান্দে মাও নাই বাবাও নাই, বাবার জন্য যারা চোখের বাড়ি গুলো ছেড়ে দিয়েছে, এই বাবার কোমরে আজাব দিও না, জবান খুলে বলেন রব্বির রহমা, কবে রব্বানি সগিয়া, কাঁদলে গুনা মাফ হয়, কাঁদলে সিনা সাব হয়, কাঁদলে মুরদারের কবরে না জাতের জুরিয়া হয়ে যায়, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের বিবিদেরকে পর্দানিশীন বানিয়ে দাও, আল্লাহ এই বাংলাদেশে তুমি রহমত নাজিল করো, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি ইবাদত করো, এই সম্মেলন
কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখে দাও এই সম্মেলন যারা করে রে আল্লাহ সকলকে কমিটির লোকদেরকে এমনকি সুতাবিন্দু আমার সাথে যারা হাত উঠায় কান্দে একটি লোককে ফিরত দিও না যারা ব্যবসা করে বরকত দান করো যারা চাকরি করে বরকত দান করো আল্লাহ বিদেশ আছে সহি সালামত রাখো ছেলে মেয়ে যা দিয়েছ দিবা সবগুলোকে বলি আল্লাহ বানায় দাও শেষবারে আর যদি আলেমের মা বাপ না বানায়া মোদি সোনার মদিনা মক্কা না দেখায়া কাপনের কাপড় কপালে লাগাইও না আল্লাহ রে আমার গলার কণ্ঠ মধুর করে দাও বুকের পাটা মজবুত করে দাও আগামীকাল থেকে যত প্রোগ্রাম রেখেছি আর রাখবো সবগুলো আল্লাহ কারিগরের এক চিরিন থেকে আমাজতে রেখে দিনের দাওয়াতে তুমি মঞ্জুর করো যেদিন মরে যাব মুসিবতের দিনে মোদের জবানে রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনাকে পারবেন না মা বোন যারা আছেন ভিতরে থাকুন একটু পরে পুরুষ শ্রোতারা যাওয়ার পরই